নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো বাংলা কুইজ। দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। তো প্রথম প্রশ্ন, কে সম্প্রতি লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন? ম্যাক্স ফার্স্টাপেন, মাইকেল সুমেকার, রজার ফেদারার, নাকি লিওনেল মেসি? সঠিক উত্তর ম্যাক্স ফার্স্টাপেন, অর্থাৎ এ। তিনি 2021 সিজনে তার প্রথম ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এবং এমিলিয়া রোমাঙ্গা গ্র্যান্ড প্রিক্সে জয়ী হওয়ার পর ভার্স্টাপেনকে এই পুরস্কারের প্রাপক হিসাবে ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে লিওনেল মেসি, রজার ফেদেরার এবং মাইকেল সুমাখার আগেই এর পুরস্কার পেয়েছেন। দেখে নেব পরের প্রশ্ন, হুয়ের 2022 সালের বিশ্ব টিকাদান সপ্তাহ অর্থাৎ ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইকের থিম কি? ভ্যাকসিনস ব্রিং আস ক্লোজার, লং লাইফ ফর অল, প্রোটেক্টেড টুগেদার, ভ্যাকসিনস ওয়ার্কস, নাকি ভ্যাকসিনস ওয়ার্ক ফর অল? সঠিক উত্তর লং লাইফ ফর অল, অর্থাৎ বি। 24 থেকে 30 এপ্রিল পর্যন্ত হুয়ের বিশ্ব টিকাদান সপ্তাহ পালন করা হচ্ছে। এর লক্ষ্য হলো বিভিন্ন রোগের বিরুদ্ধে সব বয়সের মানুষকে রক্ষা করার জন্য ভ্যাকসিনের ব্যবহার প্রচার করা। 1796 সালে গুটি বসন্তের জন্য প্রথম টিকা তৈরি করা হয়েছিল। এর একটি এক্সট্রা তথ্য জেনে নিলে। দেখে নেব পরের প্রশ্ন, কোন দেশ সম্প্রতি সর্বাধিক সংখ্যক পতাকা ওড়ানোর গিনিস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে? পাকিস্তান, বাংলাদেশ, ভারত, নাকি চীন? সঠিক উত্তর ভারত, অর্থাৎ সি। একযোগে সর্বাধিক সংখ্যক জাতীয় পতাকা ওড়ানোর জন্য ভারতের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে প্রবেশ করেছে। 2022 সালের এপ্রিলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে জগদীশপুরের দুলের গ্রাউন্ডে আয়োজিত বীর কুনওয়ার সিং বিজয় উৎসবের অনুষ্ঠানে মোট 78,220টি ভারতীয় পতাকা ওড়ানো হয়েছিল। এই সংখ্যাটি খুবই বেশি, এতগুলি পতাকা একসঙ্গে ওড়ানো হয়েছিল, যা একটি ওয়ার্ল্ড রেকর্ড। দেখে নেব পরের প্রশ্ন, নিম্নতদের মধ্যে কে সম্প্রতি পুরুষদের একক সার্বিয়া ওপেন 2022-এ জিতেছেন? নোভাক জেকোভিচ, রজার ফেদারার, আন্দ্রে রুবলেভ, নাকি রাফায়েল নাদাল? সঠিক উত্তর আন্দ্রে রুবলেভ, অর্থাৎ সি। ফাইনালে তিনি বিশ্বের নম্বর এক নোভাক জেকোভিচকে পরাজিত করেছেন। তিনি নোভাক জেকোভিচকে 6-2, 6-7 এবং 6-0 পরাজিত করেছেন। দেখে নেব পরের প্রশ্ন, এপ্রিলের শেষ সপ্তাহে কোন চারটি গ্রহ হাজার বছর পর একটি সরল রেখায় সারিবদ্ধ হবে? এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হাজার বছর পর কোন চারটি গ্রহ একটি সরল রেখায় সারিবদ্ধ হচ্ছে? তো অপশনগুলি, বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি, মঙ্গল শুক্র বৃহস্পতি শনি, বুধ মঙ্গল শুক্র শনি, নাকি শুক্র মঙ্গল বৃহস্পতি আর ইউরেনাস? সঠিক উত্তর বি, অর্থাৎ মঙ্গল শুক্র বৃহস্পতি এবং শনি গ্রহ। এই বিরল অবস্থানটি প্ল্যানেট প্যারেড নামে পরিচিত। চাঁদ চারটি গ্রহের সাথে 26 এপ্রিল এবং 27 এপ্রিল সূর্যোদয়ের 1 ঘন্টা আগে দৃশ্যমান হয়েছে এবং 2022 সালের জুলাইয়ের প্রথম পর্যন্ত গ্রহগুলি এই মহাজাগতিক রেখায় থাকবে বলে জানা গেছে। খুব ভাগ্যবান আমরা এরকম অবস্থান দেখতে পাচ্ছি যেটি হাজার বছরে একবার হয়। যাই হোক, দেখে নেব আজকের শেষ প্রশ্ন, মানব দেহে H3N8 ব্লাড ফ্লুর প্রথম কেস সম্প্রতি কোন দেশে রিপোর্ট করা হয়েছে? জাপান, চীন, মালয়েশিয়া, নাকি দক্ষিণ কোরিয়া? সঠিক উত্তর চীন, অর্থাৎ বি। চীনের সেন্ট্রাল হেনান প্রদেশে বসবাসকারী 4 বছর বয়সী একটি ছেলের মধ্যে বার্ড ফ্লুয়ের H3N8 স্ট্রেনের প্রথম পরিচিত মানবদেহের কেস রিপোর্ট করা হয়েছে। যদিও চীনা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে যে মানুষের মধ্যে এই ভ্যারিয়েন্টের ব্যাপকভাবে সংক্রমণের ঝুঁকি কম। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করব আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর। কাল আবার চলে আসবো একই সময়ে। ততক্ষণ সঙ্গে থেকো, দেখতে থেকো বাংলা কুইজ। বাই।